আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখুন অনেক সুন্দর একটি জায়গায় আজকে আমরা মাছ ধরতে চলে আসছি আজকে কিন্তু আমরা নদীতে মাছ ধরতে আসছি বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে বড়াল নদী গত কয়েকদিন ধরে শুনতে পারতেছি এখানে নাকি অনেক বড় বড় রুই মাছের হিট হচ্ছে অনেক বড় বড়ো রুই মাছ ধরতেছে এখান থেকে তো আমি আপনাদেরকে বলতে চাই এই জায়গাটি কোথায় কি পরিমাণ মাছ হচ্ছে কেমন মাছ ধরতেছে শিকারীদের সাথে কথা বলবো সকল বিস্তারিত তথ্য আপনারা ভিডিওতে পাবেন এজন্য বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তারপর আমি এক একে সকল ডিটেলস আপনাদেরকে বলে দিব আপনারা যদি আশেপাশের কেউ এখানে মাছ ধরতে আসতে চান কোনো সমস্যা নেই যেহেতু এটা নদী আমি জায়গার নাম সহ সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দেব যাই হোক দেখুন আমরা কিন্তু আস আজকে আসছি আমাদের শাহিন ভাইয়ের উদ্দেশ্যে আমাদের শাহিন ভাইও আজকে এখানে বসে মাছ ধরতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের শাহিন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন শাহিন ভাই আজকে কোথায় মাছ ধরতে আসছি আমরা বেড়া নদী এই জায়গাটার নাম কি হଁ সরা না আচ্ছা ঠিক আছে এখানে তো কোনো বাধা নিষেধ নাই না আচ্ছা আর এটা তো নদী যাই হোক দেখা যাক আমরা কি পরিমাণ মাছ ধরতে পারি তারপরে হচ্ছে কথা আমরা আজকে এখানে সারা দিন মাছ ধরা দেখাব আপনাদেরকে আরো কিছু শিকারী রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন না হ্যাঁ ভালো আছি আপনার বাসা কোথায় বনগ্রাম 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 থেকে আসছেন না हां ভাল আজকে প্রথম আসছেন নাকি এখানে না এখানে আমি কালকে আসছিলাম তারপর চলে গিয়েছিলাম তো এই যে নদী এখান থেকে কি মাছ মাছ হিট হচ্ছে মনে হয় হ্যাঁ কালকে পাইছিল না আজকে কি হবে না তা বলতে পারি না গতকালকে পাইছিল জি কয়টা একজন তিনটে বাইছিল একজন দুটে বাইছিল মাছের সাইজ কেমন তিন কেজি দুই কেজি এক কেজি তিন কেজি রুই নাকি রুই রুই হ্যাঁ বোয়াল মাছ ধরে নাই একটাও কেউ না এখানে বোয়াল মাছ মারা পর না আচ্ছা দেখা যাক আমরা আসি আজকে সারাদিন না এদিকে তাকান আজকে সারাদিন আসি নাকি আল্লাহ ভরসা দেখা যাক আমাদের কি হয় কপালে আপনারা যেখান থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন কি কি কমেন্ট করেছেন সবগুলো কমেন্ট পড়বো আমরা আজকে ভাই শুনলাম এখানে নাকি মাছ পাইছে বড় কেজি জায়গাটা তো সুন্দর বড় মাছ হওয়ারই জায়গা দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি নদীতে হালকা স্রোত রয়েছে মানে কি বলবো মাছ ধরার মতোই একটা পরিবেশ এখানে যারা শিকারি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমের টোপ ব্যবহার করতেছেন এই যে দেখুন যেটা একটা কমন টোপ রুই মাছ ধরার যে একটা কমন টোপ থাকে সেটাই আমরা দেখতে পাচ্ছি রুটি পিঁপড়ার ডিম দিয়ে তা আমাদের এলাকাতে কিন্তু এখন পিঁপড়ার ডিমের খুবই সংকট দেখা দিয়েছে আপনাদের এলাকার কি খবর অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখুন এই শিকারি ভাইয়ের টোপটা যেটা এটা কিন্তু হচ্ছে এই যে পাউরুটি আর পিঁপড়ার ডিমের পরিমাণ কিন্তু একটু বেশি দেয়া হয়েছে আর এই যে দেখুন এটা টোপের সাথে আবার একটা ফিশ পাউডার এটা লাগিয়ে নিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি বলল এটা ফিশ পাউডার যাই হোক এরকম আরও অনেক শিকারী এখানে এসেছেন আমরা সারা সারাদিন দেখব যে আজকে আমাদের এই শাহিন ভাই সহ আরও প্রত্যেক শিকারি কয়টা মাছ পেয়েছে বা কি পরিমাণ মাছ পেয়েছে সম্পূর্ণ দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত আসি এখানে দেখুন আমাদের শাহিন ভাই কিন্তু এদিকে উনি চার চার তৈরি করতেছে যদিও নদীতে কিন্তু বড়শি ফেলতে খুব একটা চারের প্রয়োজন হয় না কিন্তু তারপরও আমরা দেখতে পারতেছি যে আমাদের শাহিন ভাই উনি চার ফেলবে নদীতে তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনার চারের মধ্যে কি দিলেন বলল রুই মাছ ধরার যে চার থাকে ওটাই স্বাভাবিকভাবে যে মাছের ফিড থাকে তারপর হচ্ছে মিষ্টি চার থাকে এগুলোই আর কি হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের শাহিন ভাই তৈরি করে নিচ্ছেন আসলে এখানে গতকালকে যেহেতু বড় বড় রুই মাছের দেখা মিলেছে বা শিকারীরা বড় বড় রুই মাছ পেয়েছে সেজন্যই কিন্তু আমাদের শাহিন ভাই একটু ভালো মতোই প্রস্তুতি নিচ্ছেন দেখা যাক আমাদের শাহিন ভাইয়ের হাতে বানানো চারে কী পরিমাণ মাছ ভিড়ে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আবু জাকিয়া ভাই ভারতের মুর্শিদাবাদ থেকে আবু জাকিয়া ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন মামুন ভাই শিকারী ভাইদের কাছ থেকে জেনে নেবেন রুই মাছ দিনের সময় কোন সময়টিতে বেশি টোপ খায় মানে আমাদের আবু জাকিয়া ভাই বলতে চেয়েছেন যে আসলে দিনের কোন কোন সময়গুলোতে বর্ষিতে মাছ বেশি ধরে আসলে আমরা শিকারি ভাইদের কাছ থেকে যতটুকু জেনেছি এই যে নদী হোক আর বিল হোক এই সকাল ভোর থেকে ভোর একদম ভোর ছয়টা থেকে বেলা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু এই মাছগুলো বেশি টোপ খায় আবার দেখা যাচ্ছে বেলা বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত কিন্তু মাছ খুব বেশি খেতে চায় না বরশী সে যে কোনো মাছ হতে পারে রুই মাছ বলেন যে কোনো মাছ আবার যে টিকেটে মাছ ধরে এরাও কিন্তু সেই একই সব একই প্রসেস সকাল ভোর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মাছ খুব ভালো খায় আবার দুপুর বারোটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত মাছ খেতেই চায় না আবার বিকাল তিনটা থেকে আড়াইটা তিনটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত খুব ভালো খায় মাছ বিশেষ করে রুই মাছ তারপরে যা কিছু কাতল মাছ এগুলো জাতীয় মাছগুলো আছে এগুলো হচ্ছে বিকাল তিনটা থেকে আবার সন্ধ্যা পর্যন্ত খুব ভালো বর্ষি খায় বা টোপ খায় ধন্যবাদ আবু জাকিয়া ভাইকে আমাদের সুন্দর কমেন্ট করার জন্য আমাদের ভিডিওতে তো এরকম মাছ ধরা সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনাদেরকে থাকলে আপনারা আমাদের কমেন্টে লিখতে পারবেন আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের শাহিন ভাই কিন্তু চার ফেলল মানে উনি যেখানে বড়শি ফেলবে আজকে নদীতে আসছি নদীতে মাছ ধরার কিন্তু আলাদা একটা মজা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ভারতের শিলিগুড়ি থেকে বিপুল তালুকদার ভাই বিপুল তালুকদার ভাই লিখেছেন মামুন ভাই আপনাদের এই মাছ ধরা ভিডিও দেখলে মনে শান্তি চলে আসে অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিপুল তালুকদার ভাইকে আসলে এরকম কমেন্ট করার জন্য কি বলবো আপনারা যে বিভিন্ন ধরনের কমেন্ট করেন এগুলো কিন্তু আমরা সবগুলো কমেন্টই পড়ি এবং আমরা প্রতিটি কমেন্টেরই রিপ্লাই দেই যাই হোক আমরা দেখতে পাচ্ছি আমাদের শাহিন ভাই কিন্তু বর্ষি ফেলেছে এখন শুধু অপেক্ষা কখন একটি বড় মাছ বর্ষিতে লাগবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে আরাফা ইসলাম আরাফা ইসলামকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই মাছ ধরা ভিডিওতে কমেন্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে আরও কমেন্ট করেছেন রিয়াদ ভাই কমেন্ট করেছেন রিয়াদ ভাই লিখেছেন মামুন ভাই আকাশ মামার ভিডিও দিবেন তো রিয়াদ ভাইকে বলতে চাই আকাশ মামার ভিডিও আসবে আপনারা অপেক্ষা করুন আকাশ মামার ভিডিও দু এক দিনের মধ্যে আসবে কারণ তিনি ব্যক্তিগতভাবে একটু ব্যস্ত আছেন যেহেতু তিনি একজন কর্মজীবী লোক মানে কর্মক্ষেত্রের মাঝে মাঝে আবার মাছ ধরতে আসে প্রতিদিন তো আর মাছ ধরতে আসা হয় না এজন্য আকাশ মামা কিন্তু আজ কয়েকদিন ধরে মাছ ধরতে আসে না তা আমরা দুই একদিনের দিনের মধ্যেই আকাশ মামার সাথে মাছ ধরতে যাব দেখুন আমাদের শাহিন ভাই কিন্তু একটা টোপ ফেলেছে এখন আরও একটি টোপ ফেলতেছে এই যে দেখুন দূরে চার করা হয়েছে এবং দূরেই কিন্তু বর্শি ফেলতেছে আর এখানে কিন্তু পানি রয়েছে প্রচুর মনে করেন কত ফিট হবে দশ থেকে বারো ফিট পানি হবে এরকম পানি হবে আর এখানে মানে নদীতে কিছুটা স্রোত রয়েছে মানে খুব বেশি স্রোত না হালকা একদম খুবই কম আর আমরা গত গত কয়েকদিন ধরেই শুনতেছি যে এখানে খুব মাছ ধরা পড়তেছে রুই মাছ তো এই আমরা আজকে আজকে এসেছি এবং এসে দেখতেছি যে নদীতে পানি একটু কমে গেছে এক হাতের মতো পানি কমে গেছে দেখুন আমরা কিন্তু অনেক সময় ধরে বসে আছি কিন্তু এখনও মাছের দেখা পাইনি আমরা তো আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি হয়তো মাছ পাবো কারণ নদীতে একটু সময় দিতে হবে ধৈর্য সহকারে বসে থাকতে হবে আমরা কিন্তু যথেষ্ট ধৈর্য ধরে রোদের মধ্যে বসে আছি

যাওয়ার কাজ শেষ ছিপ তো নিয়ে যাচ্ছিল সবদিন আগের মাছটা নেওয়া সুন্দর সুন্দর দেখুন আমরা কিন্তু একটা ছোট্ট মাছ পেয়ে গেছি আসলে আমরা সারা দিন থাকবো আজকে সন্ধ্যা পর্যন্ত দেখব কি মাছ পাওয়া যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা মাছ পেয়ে গেছি অলরেডি এটাই একটা ভালো লাগতেছে যে খালি হাতে তো যেতে হবে না দেখা যাক এখনো সারা দিন পড়ে আছে এই যে দেখুন বলতে না বলতেই আমাদের শাহিন ভাই কিন্তু আরও একটি হিট করে ফেলেছে দেখা যাক কি মাছ হয় এটা কিন্তু মনে হচ্ছে ছোট মাছ এই যে দেখুন একটি মাছ উঠে এসেছে কিন্তু ছোট হলে কি হবে এটা অনেক সুন্দর মাছ উঠে আসছে যেহেতু নদী দেখুন নদীর একটা গলসা মাছ উঠে আসছে শাহিন ভাইয়ের বর্ষিতে যাই হোক মাছটা কিন্তু সুন্দর মানে নদীতে মাছ ধরতে আসলে এইটা একটা বিষয় যে কি মাছ ধরবে আপনার এটা কোনো সম্ভাবনা নেই বড়ো মাছও ধরতে পারে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এখানে দশ কেজি মাছও আছে দেখা যাচ্ছে হুট করে একটা বড়শি খেয়েও ফেলতে পারে এই জন্য কিন্তু নদীতে মাছ ধরতে আসলে আলাদা একটা ফিলিংস কাজ করে যে না জানি বড় একটা মাছে হিট হয়ে যাবে বড় একটা মাছ বড়শি খাবে যাই হোক আমাদের ভাইয়ের বরশিতে দুইটা মাছ হয়ে গেল দেখুন একটা রুই মাছ আর একটা এই যে দেখতে পাচ্ছেন গোলসা মাছ আরও একটি হিট আমাদের শাহিন ভাইয়ের আপনি মাথা লড়তেছে মনে হচ্ছে এটা একটু বড় মাছ দেখা যাক सुंदर सुबने लग भी सुबने को इन्हें इन्हें पार भी नहीं अपने एक दिन ना मिल जावो दन फिर वहाँ का ही अच्छा अच्छा सुंदर দেখতে পেলেন আমাদের ভাই কিন্তু দুইটার ওই মাছ পেয়ে গেছে আগেরটার তুলনায় এটা কিন্তু একটু বড় তবে আমরা আশা করতেছি শেষ বেলা পর্যন্ত আমরা আরও কিছু মাছ ধরবো এখান থেকে দেখা যাক কি হয় দেখুন মার্শাল্লা মাছগুলোর চেহারা কত সুন্দর নদীর মাছের রঙটাই আলাদা মানে একদম সাদা সাদা রঙের আর চওড়া অনেক কি সুন্দর মাসাল্লাহ দেখা যাক আমরা আশা করতেছি বড় মাছও ধরবে এখান থেকে একটু হাসি হাসি মাসাল্লাহ দাঁড়ান দাঁড়ান এই রুই মাছ এরকম সাদা হয় মানে নদীর দেখে নাকি চৌরা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম ভাই আমাদের নুরুল ইসলাম ভাই কিন্তু প্রতিদিনই আমাদের ভিডিওতে কমেন্ট করেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের নুরুল ইসলাম ভাইয়ের প্রতি রাশেদুল ভাই কমেন্ট করেছেন আরও রাশেদুল ভাই লিখেছেন মামুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা অনুষ্ঠান উপহার দেবার জন্য রাশেদুল ভাইকেও জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের এই মাছ ধরা অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য শরিক হওয়ার জন্য আসলে এরকম মাছ ধরা দেখতে কিন্তু ভালোই লাগে যখন বড় বড় রুই মাছ বর্ষিতে উঠে আসে সেই মুহূর্তগুলো খুবই সুন্দর আর আপনারা কোথা থেকে আমাদের এই মাছ ধরা দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখুন দেখুন আমাদের শাহিন ভাই বসে আছে এই তো আরও একটি হিট করেছেন আমাদের শাহিন ভাই দেখা যাক কিন্তু না মনে হচ্ছে বর্ষি বেঁধে গেছে দেখুন নদীতে আসলে কিন্তু আরও একটি সমস্যা আছে নদীতে প্রচুর ময়লা থাকে নিচে ডালপালা থাকে অনেক সময় নিচে জাল থাকে চায়না দোয়ারি জাল থাকে এগুলোর কারণে অনেক সময় বড়শি বেঁধে যায় তা আমাদের শাইন ভাইয়ের বড়শিটা কিন্তু এখন বেঁধে গেছে দেখতে পাচ্ছেন দেখুন এখন বড়শিটা চেষ্টা করতেছে ছাড়ানোর জন্য দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এই বড়শি যদি বেঁধে যায় আসলে চারের ওপরে বড়শি বেঁধে গেলে মনটাই খারাপ হয়ে যায় চার চার যেখানে করা হয়েছে সেখানে যদি বড়শি বেঁধে যায় তাহলে কিন্তু সেখান থেকে মাছগুলো দূরে চলে যায় সেখানে আর থাকে না এজন্যই মাছ ধরার একটা মন মানসিকতাই নষ্ট হয়ে যায় বড়শি বেঁধে গেলে দেখুন বড়শিটা কিন্তু কেটে গেছে আমাদের শাহিনবাইয়ের আপনারা জানেন যে এই জায়গায় কিন্তু আরও অনেকেই মাছ ধরতেছে এই যে আশেপাশে আরও অনেকেই মাছ ধরতেছে কিন্তু আমি আর আমাদের শাহিন ভাই একটু একটু সাইডে ছিলাম মানে এই পয়েন্ট থেকে একশো হাত দূরে বসেছিলাম এখানে শিকারীরা কি পরিমাণ মাছ পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবাই নেটে রেখে দিয়েছে আমি শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখাবো যে কে কতগুলো মাছ পেয়েছে এখানে দূর দূরান্ত থেকে যদি আসতে চান তাহলে অবশ্যই আসবেন কোনো বাধা বিঘ্ন নেই দেখুন বেলা কিন্তু একদম শেষের দিকে সন্ধ্যা লাগার আগ মুহূর্তে আমরা পৌঁছে গেছি তা আমরা আবার শাহিন ভাইয়ের কাছে ফিরে আসলাম আর এই নদীটা হচ্ছে বরাল নদী এটা হচ্ছে যে বাঘাবাড়িতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট রয়েছে সেই ঘাটের নিচ দিয়ে যে নদীটা প্রবাহিত এটা কিন্তু সেই নদী আর এই স্থানটা হচ্ছে পাবনা জেলার মধ্যে অবস্থিত বেড়া উপজেলায় বেড়া যে পাম হাউজ রয়েছে সে পাম হাউজের একটু পাশেই কিন্তু এটা জায়গাটা অবস্থিত এই নদীটা অবস্থিত এটা বড়াল নদী আপনারা বলবেন যে বেড়া থেকে পাম হাউজের পাশে যাব তাহলে কিন্তু হচ্ছে এখানে সহজে চলে আসতে পারবেন এছাড়াও যদি না চিনতে পারেন তাহলে আমাদের কমেন্টে নাম্বার আমি দিয়ে দেবো আপনাদের আমার সাথে সরাসরি কথা বলেও এখানে আসতে পারবেন বরিশাল থেকে কমেন্ট করেছেন নীলয় হাফিজ ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আর তিনি লিখেছেন মামুন ভাই আপনাদের এই মাছ ধরা ভিডিওগুলো দেখলে সব কাজ বন্ধ করে দিয়ে আপনাদের ভিডিওগুলো দেখি অনেক অনেক ধন্যবাদ জানাই নীলয় হাফিজ ভাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের শাহিন ভাই এই দেখুন শাহিন ভাই কিন্তু আবারও হিট করেছে দেখা যাক এটা বড় মাছ মনে হচ্ছে কিন্তু মাছের টান তো রকম এ বর্শিটা বেঁধে গেছে আবারও বর্শিটা বেঁধে গেছে দেখতে পাচ্ছেন মানে কি বলবো আমাদের শাহিন ভাই যেখানে চার করেছে বা যেখানে বর্শি ফেলেছে এই জায়গাটিতে হয়তো অনেক ময়লা রয়েছে নিচে এজন্যই কিন্তু বারবার বর্শি বেঁধে যাচ্ছে দেখুন আমাদের শাহিন ভাইয়ের এই বড়শিটাও বেঁধে গেছে আসলে এরকম হলে পরে মাছ ধরাই শেষ হয়ে যায় দেখুন বারবার যদি বড়শি বেঁধে যায় ঝোপা বড়শি এক একটা ঝোপায় সাতটা আটটা করে বড়শি রয়েছে তাহলে এরকম যদি প্রতিটা বার যদি বড়শি বেঁধে যায় তাহলে কিন্তু মাছ ধরাটা একদম নষ্ট হয়ে যায় দেখুন এটাও বড়শি কেটে গেছে তো একটা পর্যায়ে এসে কিন্তু আমাদের শাহিন ভাইয়ের মাছ ধরা শেষ এখন প্রায় সন্ধ্যা লেগে যাওয়া যাওয়া ভাব এই কিন্তু এখন আমরা মাছ দেখাবো আমাদের শাহিন ভাই কতগুলো মাছ পেয়েছে আপনারা জানেন যে দুইটা রুই মাছ পেয়েছে এছাড়াও আমরা বাকি শিকারীদের মাছও কিন্তু দেখাবো আপনারা দেখতে থাকুন যে বাকি শিকারীরা কতগুলো মাছ পেয়েছে সবগুলো দেখাবো এই দেখুন আমাদের শাহিন ভাই দুইটা রুই মাছ পেয়েছে এবং দুইটা গোলসা মাছ পেয়েছে এই দেখুন মাছের সাইজ কিন্তু সাতশো গ্রাম করে হবে এরকম এর একটা এর মধ্যে একটু বড় হবে কেজির কাছাকাছি এছাড়াও বাকি যারা শিকারি রয়েছেন তাদের মাছগুলো দেখব এই দেখুন এই শিকারি হচ্ছে আমাদের পাবনার কাশীনাথপুরের মাহফুজ ভাই মাহফুজ ভাইরা অনেক সুন্দর মাছ পেয়েছে চারটি মাছ পেয়েছে চারটি মাছই কিন্তু কেজির উপরে আসবে দেখুন মাসাল্লা মাছের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর বড় বড় মাছ কিন্তু দুঃখজনক এই মাছগুলো হিট করা দেখাতে পারিনি এই হচ্ছে আমাদের মাহফুজ ভাই কাশীনাথপুর বাসা এছাড়াও আরও অনেক শিকারী ভাইরা এখানে বসেছে দেখা যাক এই ভাইরা কি মাছ পেয়েছে কতগুলো পেয়েছে দেখাবো আপনাদেরকে একটা পাইছেন তো সমস্যা কি ও সুন্দর হ্যাঁ বকার ভাই মাছ দেখান মাছ দেখান হ্যাঁ 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 আমাদের বকার ভাই কয়টা মাছ পাইছে সেটাই এখন দেখবো ও সুন্দর মাশ সুন্দর 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 কাছে নদীর মাছ মাছের সাইজ তো তো ভালো এটা মনে হয় উপরে উপরে আছে আছে না এক দেখতে পেলেন মাছের সাইজ কিন্তু খুবই ভালো আর আপনাদেরকে আবারও বলি এখানে মাছ ধরতে আসতে চাইলে যে কোনো তথ্য যে কোনো কিছু জানার থাকলে আমাদের নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন আমরা আমাদের নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিব তো এই ছিল আজকে আমাদের মাছ ধরা ভিডিও কেমন লেগেছে জানি না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের মাছ ধরা দেখতে আমাদের এই মাছ ধরা ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ